ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এয়ার রনি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রুলস অন আর্টিকেল। তুমি যদি নবম দশম এবং এসএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। তো আসলে আমরা কথা বাড়াবো না এখানে এখানে আমরা মূলত আজকে আলোচনা শুরু করে দিতে চাচ্ছি এখনই। তো এখানে আমরা এখন আর্টিকেল সম্পর্কে কথা বলবো। তো আগে প্রথমে আমরা জেনে নেই যে আর্টিকেলের সংজ্ঞাটা কী। আমরা আর্টিকেল বলতে সাধারণত বুঝি এ, অ্যান এবং দি। নাউনকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাতে যেসব ওয়ার্ড বসে তাদের আর্টিকেল বা পদার্থিত নির্দেশক বলে। অর্থাৎ আর্টিকেলের বাংলাটা হচ্ছে পদার্থিত নির্দেশক। পদার্থিত মানে কি? পদকে আশ্রয় করে যে সমস্ত অ্যাডজেক্টিভ বসে সেগুলো হচ্ছে মূলত আর্টিকেল। তো এই আর্টিকেল বলতে আমরা বুঝি কি? এ, অ্যান এবং দিকে বুঝি। তো এই আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর এবং আরেকটা হচ্ছে ডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেলকে আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান এবং ডিফিনিট হচ্ছে দি। ইনডিফিনিট কেন তারা? কারণ এরা এসে অনির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করে। এবং ডিফিনিট কেন এরা? কারণ এটা ডিফিনিট তার কারণ হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝায় সেজন্য ডিফিনিট। যেমন গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। তাহলে আমি যদি তোমার কাছে বলি আমাকে একটা কলম দাও, তাহলে আমাকে যে কোনো কলম দিলেই চলবে। হ্যাঁ, রহিমের কলম দিলেও চলবে, করিমের কলম দিলেও চলবে, আব্বাসের কলম দিলেও চলবে। কিন্তু আমি যদি বলি গিভ মি দি পেন, আমাকে ওই কলমটি দাও, হ্যাঁ মানে এটা নির্দিষ্ট হয়ে গেল তাহলে। তো এই হচ্ছে মূলত আর্টিকেল। তো ইনডিফিনিট এবং ডিফিনিটের মধ্যে এই একটাই পার্থক্য, একটা অনির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করে এবং একটা নির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করে। এ এবং অ্যানের অবস্থান কোথায়, কোথায় আমরা এ এবং অ্যান বসাতে পারবো সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান, এবং এটা কোথায় কোথায় বসে, তিনটা বিষয় জাস্ট তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার এ অ্যান বসাতে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই কাউন্টেবল নাউন হতে হবে। নাউনটা অবশ্যই যেন কাউন্টেবল মানে গণনা করা যায়, যেমন এ বুক, অ্যান অ্যান্ড, একটা বই গণনা করা যেতে পারে, একটা পেপার কিন্তু গণনা করা যেতে পারে। এছাড়া অ্যাডজেক্টিভের আগেও আমরা এ অ্যান বসাতে পারি, যেমন এ ল্যাম ম্যান, এ পুয়ার ম্যান, যেগুলো অ্যাডজেক্টিভ। তো এ ল্যাম ম্যান কেমন মানুষ দেখেছিলাম, একটা পঙ্গু মানুষ দেখেছিলাম। এ পুয়ার ম্যান কেমন মানুষ, একটা গরিব মানুষ। এরপরে পার্টিসিপল যদি বোঝায়, পার্টিসিপল মূলত যেটা অ্যাডজেক্টিভ এবং একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেগুলি সে পার্টিসিপল। যেমন এ বার্কিং ডগ, এ ডেভেলপ কান্ট্রি। তো এগুলো হচ্ছে কি, মূলত পার্টিসিপল। তো এই তিনটা বিষয় ব্যতীত, কাউন্টেবল নাউন, অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল ব্যতীত আর কোথাও কিন্তু আর্টিকেল এ এবং অ্যান বসে না। তো এটি তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে আর্টিকেল বসাতে গেলে তোমাকে যে জিনিসটা দেখতে হবে, একটা আবার কাউন্টেবল নাউন, একটা পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরটা হচ্ছে পার্টিসিপল, সেটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যেটাই থাকে। এবার আমরা রুলে আসি। আমরা জানি যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসে, এবং কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ বসে। যেমন এক্সাম্পল, এ শার্ট অ্যান আইডিয়া। ওয়ান বা ইউ যখন উচ্চারণ করবে তখন কিন্তু এ বসবে। ইউ এর উচ্চারণ যখন ইউ হবে এবং ওয়ান, পৃথিবীতে একটিমাত্র ওয়ার্ড ওয়ান যেটার আগে এ বসে, অ্যান কখনো বসে না। ও দিয়ে গঠিত পৃথিবীর সমস্ত শব্দের আগেই অ্যান বসে, শুধুমাত্র যখন ওয়ান উচ্চারণ হবে তখন সেক্ষেত্রে এ বসে। যেমন এ ওয়ান এইট ম্যান, এ ইউনিক প্লেস। এইসের উচ্চারণ যখন অ অথবা ই হবে তখন সেক্ষেত্রে অবশ্যই অ্যান বসাতে হবে, যেমন অ্যান ইয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল গেস্ট। হ্যাঁ, এগুলো কী সব অ অথবা ই উচ্চারণ হচ্ছে বিধায় এখানে অ্যান বসতেছে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রথম বর্ণ যদি ভাওয়ালের মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান, এবং কসরের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে এ বসাতে হবে, যেমন অ্যান এম এ, এ বি এ। সাম ওয়ার্ড বা ফ্রেজ ফিল আপ করতে হলে তোমাকে অবশ্যই এ এবং অ্যান বসাতে হয় কিছু। সেক্ষেত্রে দেখো কি, উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ। তো এই ফ্রেজের ক্ষেত্রে এখানে এ আছে, ইন এ বডি এখানে এ আছে, এ ব্ল্যাক শিপ এখানে এ আছে। তো কিছু ফেজ ওয়ার্ড ফিল আপ করার জন্য তোমাকে এ এবং অ্যান ইউজ করতে হতে পারে। ভেরির আগে সবসময় মনে রাখবা এ বসে, যেমন এ ভেরি গুড স্টুডেন্ট,
ম্যানির আগে ছাঁচের পরে এ বসে, এ ম্যানি ডেস এগো ছাঁচে পয়, ডজন ডলার হান্ড্রেডের আগে কিন্তু এ বসে, এ ডজন এক্স এ ডলার। অপরিচিত ব্যক্তি যদি বোঝায়, যেমন এ মিস্টার নজরুল অপরিচিত ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ অথবা এন বসে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে এ এবং এন আলোচনা করলাম, আগামী ভিডিওতে আমরা আলোচনা করব দি এবং ক্রসের ব্যবহার নিয়ে। তো সে মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, টাটা।